কসাম হাপাং নি জোরানি কাইনি কতর কতর তাংবো তাংরো বিশি পরি খাকসে নলোফানা লুকরকন ফুনকই মানলিয়া দাবর ইঞ্জিনি হাপাং কাইসে সাবরুমনি ফেনি তুই সাকা তুই রক্ষ নামজাকমানি মহতির সেতু তাই কাইসে তঙ্গো আউলি তাই আউখরানি কবুনি মাল খুঙ্কল নাইকল থাইরং তাংবো তাং লাইথানে বিশিবু নাইকল থাইরং বিশিংতি রগো আ বিশি রগো মন্ত্রী অক্রা নাইকল থাইরং বিশিংতি মন্ত্রী বক্রক ফাই বনি বিশিংতি তেওয়াইসে আরো পান্দারক চেঙ্গি আবনো চেঙ্গি রেলামানি আ মৈত্রী সেতু তা বুরং নিজরাতে সামরক খ্লাই থাইরং বিশিংতি হাইনো হাই তেওয়াইসা ব্যাং রগো কমাই থাংমানি অবব নুকজাগিয়া বিশারক লাই থাঙ্গা তাও ফানো আইয়া খ্লিতেই থাংফাই খ্লাই থানি বাগৈ চেংমরক নুকজাগিয়াকু সাঙ্গারং সালো মৈত্রী সেতু নাইনিয়ানি বাগৈ ফাইমানি ভারতের নাইকল থাইরং বিশিংতি নাহার মুং রোজাক বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরো নি বিশিংতি কুবুনি নাইকল থাই তংমানি আরিফ মোহাম্মদ নখবই তাই কুবুনি সামং খালাইনের রংনি বদলব আই আখিলে রকসনামানো তৈব বুফরোজানি রংনি বিশিংতি আয়ংতি থাংফাই খালাইমানাই আবনো তৈব মুংসা স্রাই স্রাই সাইমানমানি নুকজাগিয়াকো দাও ফানো এটা ওপেন হওয়ার একটা অবস্থায় আছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন এটা হচ্ছে ল্যান্ড পোর্টের একটি পার্ট, আরো অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার করা এখনো বাকি আছে। তো যেটা হবে যে অন্তত মানুষের যাতায়াতটা শুরু হবে এটা ঠিক খুব শীঘ্রই, কিন্তু ল্যান্ড পোর্টের যে কমপ্লিট ফ্যাসিলিটি সেইটা এখনো শুরু করা যাচ্ছে না, কেননা এখনো দু দেশের ভিতরে কিছু অমীমাংসিত বিষয় রয়ে গিয়েছে, কিছু ডিসপিউট এখনো রয়ে গিয়েছে যেগুলো নিয়ে দু দেশ কাজ করছে। তো যেটা সম্পর্কে আমরা আগে থেকেও একটু অবগত ছিলাম, আমি এসে একটু গ্রাউন্ড রিয়েলিটিতে মানে অন গ্রাউন্ডে আমরা সেই বিষয়গুলো একটু দেখলাম, জানলাম কনটেক্সটগুলো। তো এখন আমি এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে এবং কনসার্নড যারা এই এই এটার সঙ্গে কনসার্নড যে পার্টিস আছে তাদের সঙ্গে আমি এগুলো নিয়ে কথা বলব। আমরা শুনেছিলাম যে পূজার আগে অন্ততপক্ষে মানুষ যাতায়াতের ব্যবস্থাটা করা যাবে, খুব জোর দিয়ে কাজটা হচ্ছে। দেখুন, আপনাকে বুঝতে হবে যে ইমিগ্রেশন যেটা হয়, আগে কিন্তু আপনি ইমিগ্রেশন বলতে মনে করেন না যে পাসপোর্টে ঢুকলো একটা সিল দিয়ে চলে গেল, বিষয়টা এমন নয়। এটা একটা টেকনোলজিক্যাল সেট আপ, বড় একটা টেকনোলজিক্যাল সেট আপ নিয়ে এখানে বসতে লাগে। তো সুতরাং এই যে মেশিনারিজ এবং ইকুইপমেন্টগুলো এই পর্যন্ত আসবে এবং সেটা একটা ডিস্টেন্স সার্ভারের সঙ্গে কানেক্টেড হয়ে যে বসাবে, এইটা একটা এটা এটা একটু সময় সাপেক্ষ কাজ। তো এই তাই খাকসা ফাইসিং ও আশালো আইন তিন নাম জাকমানি ভারত বাংলানি আ মৈত্রী ইয়াকলি রংনি বিশিংতি বকবো মাদাল বিদাল নাইকল থাইরংনি বিশিংতি ইন্টিগ্রেট চেকপোস্ট রক্তে আবরণে লগিও নুকসাকি তমানে স্পেশাল ইকোনমি বর্ণি আজুন রক্স নামনানি বাঘিব আজ রব বেড়ে নাই নাইন বাঘি থাঙি সকিমানি চুবাপুং নাইকল থাই হাই কমিশনার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।